এইটো মানে বেলটো দিয়ার লগে লগে আমি ভাত খাব গৈছিলো। এনে আর ইয়াক বহুত মরম করছিল, ই বেশি মরম করা নাছিল, ধোকা দিছে। আর আমার হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজি মই আছো হাউলি, হাউলি মানে হোমাত আছো, মানে আমার স্কুল যেটুত মানে মই মেট্রিক পাস করেছো, মানে ক্লাস টেন টু ইয়াতে কমপ্লিট করেছো। তো হস্টেলত আহিছো, বহুত দিন পিছত আহিলো। তো আপনার দেখাই দিম, আমি মানে বহুত কিজন সিনিয়র ব্রাদার আর যাক মানে সিনিয়র স্টুডেন্ট আসে তখেতে মোক মানে কইছিলে যে হেৰি ভিডিও বনাব কারণে, মানে হস্টেলত ভিডিও বনাব কারণে। তো চাও আপনাদের হস্টেলটো হয়ে আছে পুরা খালি, মানে লকডাউনের কারণে হস্টেল হস্টেল পুরা খালি। তো গাইস, এটা আমি গৈ আছো হোস্টেল ক্যাম্পাসত। তো দুটাই ক্যাম্পাস আছে, স্কুল ক্যাম্পাস বেলেগ, হোস্টেল ক্যাম্পাস বেলেগ। তো আমি যাম এটা হোস্টেল ক্যাম্পাসত, আর এইটো আমার মসজিদ আছে, এইটো চাও। আর এটা যাম আমি ডাইরেক্ট হোস্টেল ক্যাম্পাসত। তো চাও এটা যাম আমি হোস্টেলত। আর মেইন কথা হল মানে স্টুডেন্ট কম হোস্টেলত, মানে স্টুডেন্ট নাই কব গেলে, কারণ বন্ধ হয়ে আছে বর্তমান। আর অনলাইন ক্লাস চলি আছে বলে মই সুধিলো, এজন স্যারক সুধিলো। তো তেখেত কলে যে এতিয়া মানে অনলাইন ক্লাস হয়ে আছে। তো এইটো হল জেনারেটর আমার হোস্টেলর, আর এইটো হল স্কুল ক্যাম্পাস, মানে এইটো ইয়াতে বিল্ডিং সিল্ডিং ডি স্কুল ক্যাম্পাসত পড়ে। তো আমার স্যার আহিছে, স্যার লগত আমি মিট করলো। তো এইটো হল মেইন গেট, এইটো এইটো সিটাটো আছে, এইটো মেইন গেট। আর আপনার দেখা দিয়ে আছো, এইটো হল হোস্টেল, হোস্টেল নাম্বার এইটো 9 আর এইটো হোস্টেল নাম্বার 10। তো ইয়াতে ব্রাদার ক্যান্টিনর আছিল, মানে ক্যান্টিনত কি কি বনাইছিল? পুরি বনাইছিল, ব্রেড আমলেট কি হাই টাকা এনে ভাল লাগছে বলাইবার। নাইনত না কি মানে ক্লাস ক্লাস হয়ে আছে নাকি? ইয়াতে ক্লাস হয়ে আছে, মানে সব স্কুল। আচ্ছা আচ্ছা, হেৰি আৰু কেইটা বাই ক্লাস হয়? তো হল হোস্টেলর এটা পার্ট, মানে হোস্টেল নাম্বার 7, এই হোস্টেল নাম্বার 7 বলে কয়। ইয়ারপরা ইয়ারলৈকে মানে বহুত দীঘল হয় হোস্টেলটো। তো ইয়াতে পার্টিশন আছে, মাজত বহুত পার্টিশন আছে, এই হোস্টেল নাম্বার 7। তো আগতো দেখা দিয়ে আছো, রব মানে একচুয়েলি গাইজ কথাটো হল, এইটো বিল্ডিংটো মানে একচুয়েলি হোস্টেলতে পড়ে, হোস্টেল সাইডত পড়ে, বাট এইটো এটা স্কুলের পার্ট। মানে এইটো বিল্ডিংৰ উপর আছে ক্লাস ক্লাস আছে, আর তলত আছে লেব, কম্পিউটার লেব আছে, আর সায়েন্স লেবও আছে কিবা কিবি। তো ক্লাসরুম আছে, আর নার্সারি স্টুডেন্টের কারণেও রুম আছে তলত। তো ইপিনটি যাই কিনে মই দেখাই দিছো, এইটো আছিল মোর রুম, এইটো এইটো এইটো। তো গাইজ এইটো, তো গাইজ গাইজ এইটো আসলে মোর রুম, মানে এইটো মোর রুম আসলে। তো লেফট সাইডে বিছনাখন আছে, কিন্তু একচুয়ালি লেফট সাইডত নাছিলে, মানে মই থাকোঁতে রাইট সাইডত আছিল, তো ইপি সাইডত আছিল। তো টেবুলটো মাজত আছিল। তো ইয়ারপরে মই ক্লাস 10 পাছ কৰিছো। তো বহুত মনত পৰি আছে আর বস্তুকেইটা এতিয়া টাইমত, মানে এইকেইটা লাইন, এইটো লাইন ক্লাস 10ৰ কাৰণে, আর এইটো এটা হোস্টেল, এইটো বিল্ডিংটো এটা ক্লাস 1-2 কারণে হোস্টেল, এইটো এইটো হোস্টেলর গেট। তো গাইজ ফাইনালি ক্লাস 10 স্টুডেন্ট লগ পালো। ভালো কেজন আছে হোস্টেলত? প্রথম 4 জন হবে, 4 জন না? আর কিবা টেস্ট এক্সাম চলি আছে না কিবা কিবি? অনলাইন টেস্ট হইছে, অনলাইন টেস্ট হয়েছে না? 9 আর 10 আছে ইয়াতে না? ক্লাস 9। আর এটা জাম ডাইনিং, খাওয়া খাওয়া আমার ডাইনিং। আর ব্রাদার ইমান, ব্রাদার তো ইমান ব্রাদার ভালে আছে? ও ভালে আছে। আচ্ছা, এনে ভাত চাত বনালে নাকি? ও বনাইছে। খালি 19 স্টুডেন্ট আছে? ও 19 স্টুডেন্ট আছে। আচ্ছা, তো মই দেখাই দিও ডাইনিংটো। তো এইটো ফিল্টার। তো ডাইরেক্ট আমি ডাইনিংৰ ভিতৰত সোমালো, আৰু সোমোৱাৰ লগে লগে চাও স্যার আর আমার ব্রাদারে ভাত খাই আছে। তো চাও অলপ আঞ্জা ঠিক আছে, আজি ডাইনিংটো ক্লিন কৰিছে বোলে। আর এই উপরে এইটো এটা টিভি, এইটো টিভি, তো আমি ইয়াতে টিভি চাইছিলো। তো আমি ভাত খাব পাৰিম? হ্যাঁ খাব পাৰা। ঠিক আছে, এইটো ভাত, এইটো মানে বেলটো দিয়ার লগে লগে আমি ভাত খাব গৈছিলো। নাইট গার্ড, তো ব্রাদার ভালে আছে? তো গাইজ এতিয়া আমি গৈ আছো স্কুল ক্যাম্পাসত, মানে স্কুল ক্যাম্পাসত ক্লাস ক্লাস আছে, আপোনাক ক্লাস দেখাই দিম। আর এইটো হল এই নার্সারি ক্লাসৰ কাৰণে বিল্ডিংটোৰ তলত, আর দেখাই দিম আপোনাৰ আগত আর কিবা কিবি আছে অলপ চাওক। তো গাইজ এইটো হল চিলড্রেন পার্ক, মানে চিলড্রেন পার্ক সৰু বাচ্চাৰ কাৰণে, নার্সারি এলকেজি কেজি কাৰণে, এইবিলাকৰ কাৰণে। তো এটাৰ কাৰণে এইটো পার্ক, আর কিবা কিবি আছিলে এটা বস্তুকেইটা উঠাই থৈ দিছে বোলে। আর এইটো হল আমার এসেম্বলি গ্রাউন্ড, ইয়াতে এসেম্বলি হয়েছিল, মানে ইয়াতে মাইক ফিট করেছিল, আর ইয়াতে স্টুডেন্টবিলাক থাকিছে থিয়দি। আর মানে এতিয়া আমি গৈ আছো গার্লস হোস্টেলত, মানে
গার্লস হোষ্টেলের ভিতর সোমাম, ভিতর মানে গার্লস হোষ্টেলের ওসর যাম, কিন্তু ভিতর সোমা এলাও নকরে, কারণ গার্লস হোষ্টেলত তো এলাও নকরে, এইটো ফটো নকরে। বাট আমি এনে বাইরের পর এনে চাই আহিম তার। তো এইটো হল গার্লস হোষ্টেল। তো এইপিনে গিয়ে হয়তো কিছু মানে ভাবিব পারে ইয়াতে ইমান ঘা কিয়, মানে একচুয়ালি লকডাউনের কারণে স্টুডেন্ট নাই ন, এই কারণে মানে ঘা উঠি গেছে ইয়াতে। তো আগত গৈ আছো আর দেখা দিম আর চক তেনহলে। তো ইয়ারপর অল্প দূর গার্লস হোষ্টেল। তো গার্লস হোষ্টেলত যাম এতিয়া আমি সবে। আহি পালো গার্লস হোষ্টেলের ওসর, মানে এইটো একটা গেট, এইটো গেটটো পার হওয়ার পিছত গার্লস হোষ্টেলত সোমাম। এইটো গেটটো চাওক, এইটো এইটো হোষ্টেলটো আর ইয়াতে মূল আছে। তো যাও ভিতরত। তো আহিলো অল্প ভিতর সোমাই। তো এইটো হল গার্লস হোষ্টেলের ফার্স্ট গেট, মানে এইটো মেইন গেট আর। তো আমি মেইন গেটের ভিতর মানে না যাও, ভিতর না যাও, বাইরের পরে চাম, এইটো হল মেইন গেট। তো আমি বাইর না যাও, আমি ইয়াতে অল্প বহিছো, অল্প চালো আহি কেনে। আর তো আমি ইয়াতে দু মিনিটমান বহি এতিয়া আমি গৈ আছো গার্লস হোষ্টেলের বাহির। তো গাইজ, মেইন কথাটো হল কি, মানে ইয়ার আমি মানে গোটেইখিনি জায়গাটো মানে এরিয়াটো কভার করবো পারা নাই, কারণ এতিয়া অল্প বরষুণ পড়ে আছিল, তারপর অল্প অল্প পানি হয়ে আছে ফিল্ডে সিল্ডে। তো এটা আমি যাব পারা, আর কিবা কিবি হোস্টেল আছিল, মানে হোস্টেলের ভিতর দেখাব নোৱাৰিলো, কারণ মানে সব হোস্টেলবিলাক লক করে দিছে। তো দেখাব নোৱাৰিলো কি হব। স্লোলি স্লোলি তো গাইস, এটা লং লাস্টিং ঠেলা পালো, মানে যেটা আমি আসলে তেটা আসিলে। তো অল্প টাইম চলালো ইয়াক লৈ। এইটো গাইস, এইটো হল আমার হুমার গাড়ি, হুমার বাস। আমার মানে গাইস আল্লাহ, এইটো আমার লাস্ট টাইমত লগ পালো আমার সানর ভাই। সানর ভাই হল আমার গেটম্যান। তো সানর ভাই খবর সবর ভালনে? ঠিক আছে, ভালে ভালে। তো তো গাইস, হ এইটো হল অডিটোরিয়াম, আর এইটো অডিটোরিয়াম, আর এইটো হল ক্যান্টিন, আর এইটো গাড়ি এটা। ও তো গাইস, আজিলৈকে এইখিনি ভিডিওটো। আর ভিডিওটো যদি ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কৰি দিব, আর লগতে বেল আইকনটো দবাই দিব। তো আজিলৈকে এইখিনি, আর থ্যাংক ইউ। আর বহুত কিবা কিবি দেখাব আছিলে নোৱাৰিলো, কারণ বৰষুণ সৰখন পৰি আছে। আর অলপ কিবা মুস্তাফা জাস্ট আহিল, ক সাবস্ক্রাইব কৰি দিবা ক। হ্যালো পামিলক, সাবস্ক্রাইব কৰি দিবি দে সবে। ও ভাল লাগিল দে, ঠিক আছে গাইস, টাটা বাই বাই, সি ইউ। ডিআর আইকন নাই, এই ডিআর আইকন, এই ডিআর আইকন।